আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেছেন, পিটার হাসের কাছে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, তার মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার শান্তি সমাবেশে সব কথা বলেন তিনি। বিএনপির আন্দোলনের প্রতিবাদের এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যারা দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপিকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন নিরপেক্ষ হবে বলেও দাবি করেন তিনি। আমি জানি না হার সাহেব ফখরুলকে কি স্বপ্ন দেখিয়েছে, তবে ক্ষমতার স্বপ্ন দেখে লাভ নেই। ফখরুল সাহেব দিল্লি বহু দূরে, বিচার হার সাহেব কি করবেন? বিচারনীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন? উপরের বিচারহাস সাহেবের মুরব্বীদের সাথে আমাদের কথা হয়ে গেছে, বিচারহাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকায় তাণ্ডব করবেন, সেই খেলা খেলতে দেব না।